সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা পূর্ববর্তী 5টি ক্লাসে রাষ্ট্রীয় ব্যবসায় কি, এর কিছু বৈশিষ্ট্য, উদ্দেশ্য এবং অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করেছি। আশা করি তোমাদের এতদিনে রাষ্ট্রীয় ব্যবসা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা বা সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব হয়েছে এবং আজকে ক্লাসের মধ্য দিয়ে এই অধ্যায়টি সমাপ্ত ঘটবে, অর্থাৎ এই অধ্যায়ের উপরে আমাদের যে ক্লাস, ধারাবাহিক ক্লাস, সেটি শেষ হয়ে যাবে এবং এর ভিত্তিতে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব এই আজকে ক্লাস শেষে, সেগুলো বাসায় করবে এবং আশা করি রাষ্ট্রীয় ব্যবসা সম্বন্ধে তোমাদের আর পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত বা জানার যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা যে প্রতিষ্ঠানটি নিয়ে প্রথমে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড, যেটাকে সংক্ষেপে বাপেক্স নামে ডাকা হয়। তো বাপেক্স এর একটা লোগো আমরা দেখতে পাচ্ছি, তো বুঝতে পারছি যে এটা পেট্রোলিয়াম নিয়ে কাজ করে, এর উৎপাদন এক্সপ্লোরেশন বা ওই যেটাকে আমরা বলা হয় যে ভূমি ভূগর্ভস্থ যে খনিগুলো আছে সেগুলোতে অনুসন্ধান চালানো বা এগুলো উত্তোলনের যে কাজগুলো সেগুলো করে থাকে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি হয়তো কোনো পেট্রোলিয়ামের কারখানা বা প্রক্রিয়াজাতকরণ এলাকা একটা ছবি, এটা বাপেক্সের। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি গ্যাস উত্তোলিত হচ্ছে কোন ক্ষেত্র থেকে, তোমরা যদি কেউ গ্যাস ক্ষেত্রে গিয়ে থাকো তো ডান পাশের এই চিত্রটা সেখানে দেখতে পাবে যে এভাবে গ্যাস সে উপর দিকে আগুন উঠছে। তো এটা পেট্রোলিয়াম জাতীয় সম্পদ। তো পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড যেটা, সেটা আসলে পেট্রো বাংলার অধীনস্থ একটি কোম্পানি এবং এটি 1989 সালে গঠিত হয়। তো পেট্রো বাংলার অধীনে এই বাপেক্সের মতো এই ধরনের আরো 10টি কোম্পানি রয়েছে, যারা মূলত আসলে তেল গ্যাস বিদ্যুৎ সরি তেল গ্যাস খনিক এগুলো অনুসন্ধান এবং উত্তোলন এবং পাশাপাশি এগুলো ডিস্ট্রিবিউশনের কাজগুলো করে থাকে। তো এরকম মোট 11টি কোম্পানি রয়েছে পেট্রো বাপেক্স সহ, যেগুলো সবই পেট্রো বাংলার আওতাধীন এবং এরা মূলত তেল গ্যাস এগুলো খনি অনুসন্ধান করে থাকে বা এগুলো উত্তোলন এবং ডিস্ট্রিবিউশনে কাজ করে থাকে। তো বাপেক্স এবং পেট্রো বাংলার এই বিভিন্ন যৌথ প্রক্রিয়ায় মোট 16টি গ্যাস খুব খনন করেছে তারা, বা গ্যাস তেল খুব খনন করেছে। তো তার ভিতরে 10টি ক্ষেত্র আবিষ্কার হয়েছে, অর্থাৎ 16টি জায়গায় তারা এক্সপেরিমেন্ট করেছিল বা খুব খনন করেছিল, কিন্তু 10টি তার ভিতরে 10টি থেকে গ্যাস তেল এগুলো পাওয়া গিয়েছে। তো এরা যে কাজ, এই কাজগুলো ছাড়া একটা কাজ করে, সেগুলো হলো ভূতাত্ত্বিক জরিপের যে কাজ সেটা তো বললামই, এগুলো ভূতাত্ত্বিক জরিপের কাজ। এছাড়াও তারা তেল গ্যাস উন্নয়নের জন্য তাদের যে ল্যাবরেটরি আছে সেখানে তারা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ডাটা প্রক্রিয়াজাতকরণ করে থাকে, যেগুলো ডাটাগুলো তাদের সার্ভারে প্রিজার্ভ থাকে যাতে ভবিষ্যতে বা পরবর্তীতে অন্য কোনো প্রকল্পে সেটা ব্যবহার করা যায়। তো এই হলো মোটামুটি বাপেক্স। এরপরে আমরা যেটা পেলাম সেটা হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ডান পাশে আমরা একটি লোগো বা মনোগ্রাম পেলাম, বাপেক্স সরি এনার্জি রেগুলেটরি কমিশনের। তো এদের যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেগুলো মূলত বাংলাদেশের গ্যাস বিদ্যুৎ এবং পেট্রোলিয়ামের যে ধরনের পণ্য আছে সেগুলো নিয়ন্ত্রক সংস্থা আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এদের গঠন হয়েছিল 2003 সালে, এর চেয়ারম্যান যিনি তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান। এই কমিশন মূলত যে কাজগুলো করে আগে বললাম, গ্যাস বিদ্যুতের মূল্য নির্ধারণ এবং জ্বালানি বিরোধ নিষ্পত্তি করে থাকে। যেমন তোমরা জানো মাঝে মাঝে বিদ্যুতের দাম ইউনিটে বাড়ানো হয়, অথবা গ্যাসের 1 চুলা 2 চুলা যে গ্যাস আছে তখন রেট 600 টাকা ছিল, 1 চুলা 800 হলো বা 2 চুলা 1200 ছিল, 1400 হলো। তো এই যে রেটগুলো করা, এটা মূলত এনার্জি রেগুলেটরি কমিটি যারা কমিশন এরা এটা করে থাকে, বিদ্যুৎ এবং গ্যাসের এই দাম নির্ধারণের বিষয়গুলো। পাশাপাশি এদের জ্বালানি বিষয়ে কোনো যদি বিরোধ হয়, ডিসপিউট হয়, সেগুলো নিষ্পত্তি এরা মূলত করে থাকে। তো আরেকটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, আমরা একটা লোগো বা মনোগ্রাম দেখতে পাচ্ছি রপ্তানি উন্নয়ন ব্যুরোর।
তো এখানে একটা ছবি দেখছি নিচে, যেটা একটা গার্মেন্টস ফ্যাক্টরির ছবি, ডান পাশে বাঁ পাশে গার্মেন্টস ফ্যাক্টরির ছবি, ডান পাশে বন্দর এলাকা যেখানে কন্টেইনারের ছবি দেখা যাচ্ছে, অর্থাৎ আমদানি রপ্তানি কাজে পণ্যদ্রব্য আনা বা আনার পরে এগুলো কন্টেইনারে করে আনা হয়, তো বা এই কন্টেইনারে করে জাহাজ ভর্তি করে আবার রপ্তানি পণ্য বিভিন্ন দেশে পাঠানো হয়। তো এই 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 কাজগুলো মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরো করে থাকে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। এটি বাণিজ্য, যেহেতু রপ্তানি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ, সেহেতু এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা, সরকারি অবশ্যই। তো চট্টগ্রাম, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী, এই চারটি বড় শহরে তাদের আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর পাশাপাশি সিলেট, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে এদের শাখা অফিস আছে। তো এদের যে কাজ বললাম, জাতীয় রপ্তানি উন্নয়নে গতিশীলতা আনয়ন বা উন্নয়ন ভিত্তিক রপ্তানি উন্নয়ন করা, এই কাজগুলো মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরো করে থাকে। আরেকটা প্রতিষ্ঠান আছে, সেটা হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক। রাজউকের আমরা একটা মনোগ্রাম দেখতে পেলাম, এবং ডান পাশে যে ছবিটা দেখছো রাজউক ভবনের ছবি, একটা ঘড়ি আছে এখানে, অনেকে এই ছবিটা সাথে পরিচিত। তো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1987 সালে। তো চেয়ারম্যান হচ্ছে এই প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান, রাজউকের চেয়ারম্যান। রাজধানী বলতে আমরা কিন্তু ঢাকাকে বোঝাচ্ছি, আমাদের রাজধানী ঢাকা আমরা জানি। তো এটি প্রতিষ্ঠানটি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে কাজটা করে, সেটা মূলত রাজধানী ঢাকার উন্নয়নের যে বিভিন্ন প্রকল্প হচ্ছে সেগুলো পরিকল্পনা এবং বাস্তবায়ন করা, যেমন ঢাকায় মেট্রো রেল হচ্ছে অথবা ফ্লাইওভার হচ্ছে, এই ধরনের অনেক প্রকল্প যেগুলো নেওয়া হয় সেটা রাজধানীর উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই কাজগুলো তদারকি করা, এগুলো পরিকল্পনা করা, এইগুলো ওই প্রকল্পগুলোকে বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর কে সুন্দর একটা বসবাসযোগ্য নগর হিসেবে গড়ে, তাহলে এই কাজগুলো মূলত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক করে থাকে। তো রাজউক সম্বন্ধে আমরা জানতে পারলাম। এরপর এরপর আমরা যে প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। তো আমরা ডান পাশে বাংলাদেশ টেলিভিশনের একটা মনোগ্রাম দেখতে পাচ্ছি। আমরা জানি ছোটবেলা থেকে আমরা বিটিভি দেখে এসেছি, যদিও এখন কেবল চ্যানেলের যুগ, বিটিভি কম দেখায়, তবুও এটা রাষ্ট্রীয় টেলিভিশন। এটা অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয়, রাষ্ট্রপ্রধানের ভাষণ থেকে শুরু করে অনেক বিষয় এটার মাধ্যমে দেখানো হয়। তো বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি, আমরা এখানে ছবি দেখতে পারলাম বিটিভির ভবনে রামপুরায়। তো বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা। এটি 1964 সালে সাদা কালো সম্প্রচারের মাধ্যমে এর প্রচার শুরু করে। পরবর্তীতে 1980 সাল থেকে এটি রঙিন সম্প্রচার শুরু হয়। এর প্রধান কার্যালয় আগে বলেছি ঢাকা রামপুরায় অবস্থিত, এছাড়াও চট্টগ্রামের পাহাড়তলিতে এদের একটি আঞ্চলিক সম্প্রচার কেন্দ্র রয়েছে। 2004 সাল থেকে বিটিভি ওয়ার্ল্ড এর মাধ্যমে বিশ্বব্যাপী এর প্রচার শুরু হয়। এছাড়া সংসদ টিভি নামে আরেকটি টেলিভিশন আছে, যেখানে জাতীয় সংসদের কার্যক্রম গুলো দেখানো হয়। তো মোটামুটি বিটিভি সম্বন্ধে আমার সবারই কম বেশি ধারণা আছে। এরপরে এখানে একটা লোগো দেখতে পাচ্ছি, টেলিটক আমাদের ফোন, তার মানে বুঝতে পারছো এখানে কি বিষয়টা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, টেলিটক বাংলাদেশ লিমিটেড। তো টেলিটক সম্বন্ধে তোমরা জানো, 015 দিয়ে যে মোবাইল ফোনের কোড শুরু, সেটাই আমরা জানি টেলিটক, আমার ফোন আমাদের ফোন। তো টেলিটকে কিছু সিম বা মোবাইলের সিম দেয়া হচ্ছে, দেখানো হচ্ছে ছবিতে, বিভিন্ন ধরনের অফারে বিভিন্ন ধরনের সিম আছে সেটা আমরা জানি। তো বাংলাদেশে একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে এই টেলিটক। 2004 সাল থেকে এর কার্যক্রম শুরু হয়েছিল এবং অদ্যাবধি চলছে। এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি, আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি কি, শেয়ার বাজারে তালিকাভুক্ত। তো বাংলাদেশে চতুর্থ বৃহৎ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান হচ্ছে এই টেলিটক। তো বাংলাদেশে বিভিন্ন ফোন অপারেটর আছে আমরা জানি, তো তাদের ভিতরে চতুর্থ
পজিশনে আছে বা গ্রাহক সেবার দিক থেকে বা তাদের গ্রাহকের সংখ্যার দিক থেকে। এর গ্রাহক সংখ্যা 48,68,000, বর্তমান সময়ে 48,68,000 গ্রাহক রয়েছে এবং এরা দুই ধরনের সেবা দিয়ে থাকে, একটা হলো প্রিপেইড, একটা পোস্টপেইড। তোমরা জানো প্রিপেইড পোস্টপেইড কি? এর 68টি জেলায় এবং 402টি উপজেলায় এবং বিভিন্ন মহাসড়কে, বেশিরভাগ মহাসড়কে এদের নেটওয়ার্ক আছে, অর্থাৎ 68টি জেলা, 402 উপজেলা এবং বিভিন্ন মহাসড়কে এদের নেটওয়ার্কের আওতায় আছে। এরপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এটা একটা লোগো দেখা যাচ্ছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের, যেটা জরুরি বিদ্যুৎ সরবরাহ করে, এটা পিডিবিও বলা হয়, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। নিচে দেখা যাচ্ছে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, অর্থাৎ বর্তমান সরকারের যে ম্যান্ডেট আছে যে প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া, এবং সেই লক্ষ্যে বর্তমান সরকারের কার্যক্রম চলছে এবং তারই ধারাবাহিকতায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডও কাজ করে যাচ্ছে। আমরা এই ছবিতে বিভিন্ন প্ল্যান এর ছবি দেখতে পাচ্ছি, সোলার প্ল্যান এবং বিভিন্ন বিদ্যুতের প্রকল্পের ছবি। তো 1972 সালে বিদ্যুৎ খাতে উন্নয়নের জন্য আসলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। এর মূল কাজ হচ্ছে বিদ্যুতের অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ, এই কাজগুলো মূলত করে থাকে। অর্থাৎ বিদ্যুতের যে লাইন টানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবকাঠামো যেগুলো বলে, সেগুলো নির্মাণ করা, তারপরে বিদ্যুৎ উৎপাদন করা, যে আমরা প্রত্যেকদিন যে বিদ্যুৎ গুলো পাই বা বিভিন্ন ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়, এবং সেগুলো উৎপাদনের পর সেগুলো ডিস্ট্রিবিউট চ্যানেলের মাধ্যমে বিভিন্ন সঞ্চালন লাইন আছে সেগুলো দিয়ে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এই কাজগুলো এরা করে থাকে। এটি মূলত আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেটা কারো থাকে, এটা মূলত শহর এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজগুলো এরা মূলত করে থাকে এই কোম্পানিটি। এটি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, সেটা তো বোঝা যাচ্ছে, যেহেতু বিদ্যুৎ জ্বালানি খনিজ একই সাথে একটা মন্ত্রণালয়ের আওতাধীন। মূলত এটা এই প্রতিষ্ঠান সম্বন্ধে। তো এতক্ষণে আমরা যে 18টি প্রতিষ্ঠান সম্বন্ধে আলোচনা করলাম, তারপরে রাষ্ট্রীয় ব্যবসা কি, এর বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য কি, সেগুলো নিয়ে আলোচনা করলাম, তো এর থেকে আমরা যে জিনিসগুলো চিহ্নিত করতে পারি সেইগুলো কি হতে পারে, যেমন তোমরা আশা করি প্রশ্নে উত্তরগুলো করতে পারবে, যেমন রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি, রাষ্ট্রীয় ব্যবসা কি সেটা পারবে, এর প্রধান উদ্দেশ্য কি, আশা করি সেটা এখন ব্যাখ্যা করতে বা পরীক্ষায় আসলে লিখতে তোমাদের সমস্যা হবে না। রাষ্ট্রীয় ব্যবসায় সকল প্রকার দায় কে বহন করে, এটা আমরা আলোচনা করেছি, তুমি যদি ভিডিওটি ভালো করে দেখে থাকো তাহলে নিশ্চয়ই এই এটা জানবে বা লিখতে পারবে। এরপরে অস্ত্র তৈরি কারখানা কার তত্ত্বাবধানে থাকা উচিত, এটা আমি কিন্তু বলেছি, তোমরা আশা করি সেখান থেকে উত্তরটি খুঁজে নেওয়ার চেষ্টা করবে। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা উপযুক্ত ক্ষেত্রগুলো, আমি 18টি ক্ষেত্র বলেছি, আরো অনেক ক্ষেত্র আছে, সবগুলো আসলে এই পরিসরে আলোচনা করা সম্ভব নয়, তো তোমরা যতটা পারবে এখান থেকে আলোচনা করবে, বিশেষ করে অনার্স লেভেলে স্টুডেন্ট যারা, তোমাদের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এইগুলো উত্তর করতে হবে। আর এখন তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, যেহেতু এখন তোমরা করোনা পরিস্থিতিতে বাড়িতে থাকবে, তো এই পরিস্থিতিতে এই ক্লাসের শেষে আমরা আমি আশা করব যে তোমরা এই উত্তরগুলো করতে পারবে। এখানে যেমন প্রশ্নটা এরকম যে কিছু কিছু ব্যবসা রয়েছে যা রাষ্ট্রের অধীনে পরিচালিত হওয়া আবশ্যক, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। তো তোমাদের এই ধরনের প্রশ্ন আসে, যে কোনো উদ্দীপক দেওয়া থাকবে সেখান থেকে একটা প্রশ্ন এই ধরনের আসতে পারে, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো থাকে, তো জ্ঞান সরি তো পরবর্তীতে যে বিশ্লেষণমূলক যে প্রশ্নগুলো থাকে সেখানে তুমি কিন্তু এই প্রশ্নটা ঘ পার্টে যেটা থাকে সেখানে তুমি কিন্তু এই প্রশ্নটা সহজে বিশ্লেষণ করতে পারবে। এবং অনার্সের শিক্ষার্থী যারা বা ডিগ্রি লেভেলে, তোমাদেরও 4 নম্বরের প্রশ্ন যেগুলো থাকে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারবে। তো তুমি বাসায় এগুলো প্র্যাকটিস করবে, যদি কারো সমস্যা হয় তুমি আমাকে ইনবক্সে শেয়ার করতে পারবে, যে আমি তোমাকে উত্তরগুলো পরবর্তীতে চেক করে দিব যে তোমার এখানে হয়নি বা এটা সমস্যা হয়েছে বা এইভাবে লিখবে। তো এইটা বাড়ির কাজ। তো মোটামুটি এখানেই আজকের আলোচনা, আসলে আমাকে ইতি টানতে হচ্ছে। তো তোমরা সবাই ঘরে থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, আমরা অযথা বাইরে ঘোরাঘুরি করব না, ঘরে থাকবো, পড়াশোনা করব এবং আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করব, যাতে আমরা এই বৈশ্বিক মহামারী পরিস্থিতি